just a dream. I'm still waiting for a different sign, waiting for someone to take me away. Get these thoughts off my mind. As I wait, thinking of you, hoping that you are thinking of me too. Maharashtran bridal look. আমার তো খুবই পছন্দ হয়েছে তো আজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না নিচে দেওয়া ছোট বেল আইকনটাকে ক্লিক করে দিও ফাদার এনি কোনো ভিডিও দিলে আমি তোমরা সহজে সেটা দেখতে পারো আর চলো রেস্টার্ট মানে আগে আমি কি করে ভিডিওটাকে করেছি আর কি করে এই লুকটা অ্যাচিভ করেছি সেটা তোমরা সহজে দেখতে পাবে দেন আমি আগে পুরোটাই ভালোভাবে বলে দিতে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মানে একটু তো হেভি হবেই ব্রাইডাল করে কথা সেই বায়োটিক্সের গুড ড্রাইভসের কিউকাম্বার ডোনাটা দিয়ে আমার স্কিনটাকে ফার্স্টে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি দেন আমার স্কিনে ময়শ্চারাইজ করার জন্য গুড ড্রাইভসের রোজহিপ অয়েলটা ইউজ করেছি দেন তারপর আমি এনওয়াই বের একটা প্রাইমার ইউজ করেছি প্রাইমারটা ইউজ হয়ে যাওয়ার পর আজকে আমি সবার প্রথমে আগে ফেস মেকআপটাই করেছি এর জন্য আমি আজকে ফেস মেকআপের দিকেই ফার্স্টে গেছি দেন তারপর আমি ডার্লিং ইজাবেল অরেঞ্জ কালারের ক্যারেক্টার দিয়ে আমার যে সমস্ত এরিয়াগুলো ব্ল্যাক স্পট আছে সেই হাইপার পিগমেন্টেশনগুলোকে ঢাকার জন্য আমি ডার্লিং ইজাবেলার কনসিলারটা ইউজ করেছি আজকে আমি কোনো ব্লেন্ডিংয়ের পার্ট দেখাচ্ছি না কারণ ব্লেন্ডিংয়ের পার্টটা দেখালে অনেকটা লেন্দি হয়ে যায় ভিডিওটা দেন তারপর আমি মেবেলিন ফিটমির ফাউন্ডেশনটা ইউজ করেছি আজকে দেন তারপর আমি ইউজ করেছি ডার্লিং ইজাবেলার কনসিলারটা আমার কিপিং বোন বিজ অফ দি নোজ এই সমস্ত এরিয়া আজকে আমি একটু হার্স কন্ট্রোল করেছি এর জন্য আমি কার্লনের প্যালেটের থেকে একটা কন্ট্রোল কালারটা নিয়ে সেটাও ক্রিম কন্ট্রোল ফার্স্টে করে তারপর পাউডার কন্ট্রোল করেছি ক্রিম কন্ট্রোলটাও করেছি একেবারে করে নিয়েছি দেন তারপর আমি পুরো মেকআপটাকে সেট করার জন্য মানে ফেসের পুরো মেকআপটাকে সেট করার জন্য ল্যাকমির প্রেস পাউডারটা ফার্স্টে ইউজ করেছি তারপর মিস ক্লিয়ারের ব্যানানা পাউডারটা ইউজ করেছি আমার মানে কন্ট্রোলের এজিনেস দেওয়ার জন্য এছাড়াও আমি আই মেকআপটা যেহেতু করবো এর জন্য আমি আমার আন্ডার আই এরিয়াতে পুরো করে পাউডারটা দিয়ে নিয়েছি যাতে আমি কোনো ডাস্ট পড়লে সেটা সহজে ঝেড়ে ফেলে দিতে পারি
মেকআপটা আজকে হয়ে যাওয়ার পর তারপর আমি আই মেকআপে স্টার্ট করছি। দেন এবার আমি আমার আই মেকআপটা স্টার্ট করছি মিউজিক ফ্লাওয়ারের জেল লাইন। দেন মিউজিক ফ্লাওয়ারের জেল লাইনারটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি। আমি আইব্রোটা রাখলে আরও একটু শার্প মনে হয়। আজকে আমি জানি আমি পাউডার করে দিয়ে নিয়েছি, তাও আমি ডার্লিং ইজাবেলার কনসিলারটা ইউজ করেছি শার্পনেস দেওয়ার জন্য। আর আমার আই মেকআপের বেসটা তো আগে থেকে আমি তৈরি করে রেখেছিলাম, এই জন্য আই মেকআপের বেসটা করিনি। দেন আমি একটা লাইট কালারের ক্রিজ নিয়ে ক্রিজ লাইনে দিয়ে দিয়েছি। দেন আজকে তারপর আমি অনেকগুলো কালার ইউজ করেছি যেটা তোমরা স্কিনে দেখতে হবে, আমি স্কিনে দেখিয়ে দিয়েছি। সেগুলো দিয়ে আমি আমার আই মেকআপটা করেছি, ভালো করে ক্রিজ লাইনে আগে ব্লেন্ড করেছি, প্রচুর পরিমাণে ব্লেন্ড করেছি। দেন তারপর আমি আউটার ভিটা একটু ডার্কিশ করার জন্য একটা ডার্ক ব্রাউন অ্যান্ড আর একটু তার থেকে ডার্ক একটা ব্রাউন কালার নিয়ে দেন আমি আউটার ভিটা আউটার কর্নারে ডার্ক করেছি। তারপর আমি আউটার কর্নারে ডার্ক করেছি, তারপর আইলিডে ক্রিজটাকে কেটেছি। ক্রিজটা কাটার পর আমি ক্রিজে ইউজ করেছি গোল্ডেন কালার, গোল্ডেন একটা শেড। দেন তারপর আমি ইউজ করে গোল্ডেন একটা শেড এবং তারপর আমার পুরো আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। আমি তারপর আইলাইনারটা আজকে আমি আর দেখাইনি, আমি সেম ল্যাকমি লিকুইড লাইনারটাই ইউজ করেছি। নিচেও সেম ক্রিজ কালারটা দিয়ে আমি ক্রিজ কেটেছি, ক্রিজ কালারটা দিয়ে ক্রিজ কেটে নিয়েছি। তারপর আমি যে কালারটা দিই আমি ক্রিজার দিই সেটাই তো আমি ক্রিজ কালার মানে চোখের তলাও দিই। দেন তারপর আমার মুখে যে পাউডারটা ছিল সেটা ডাস্ট আউট করে আমি আর একটুখানি ব্লাশার ইউজ করেছি। দেন তারপর আমি ইউজ করেছি হচ্ছে মার্সের সেটিং স্প্রেটা। দেন তারপর আমি হাইলাইটারটা ইউজ করেছি। আজকে আমি ইনস্ট্যান্ট কালার মনে হয় ওটা ইউজ করেছিলাম হাইলাইটার। লিপস্টিকের মধ্যে দুটো লিপস্টিক, একটা লিপস্টিক ইউজ করেছি সেটা হচ্ছে সুইস বিউটি লিপস্টিকটা। দেন আমার পুরো মেকআপ লুকটা ক্রিয়েট হয়ে গেছে। যদি মেকআপ লুকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও, আর কীরকম ধরনের মেকআপ লুক দেখতে চাও প্লিজ আমাকে জানিও সেটা।